আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নার্সিং স্কুল এন্ড কলেজ আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীদের জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। করোনাকালের এই সময়টাতে দ্বিতীয়বারের মতো আবার এর প্রভাবটা বৃদ্ধি পেতে পারে, কারণ সামনে যেহেতু শীতকালটা আসছে আর এই শীতের সময়টাতে যে কোনো অঙ্গজীবেরই বৃদ্ধি ঘটে থাকে বেশি। তাই শুধু করোনা ভাইরাস নয়, যে কোনো ভাইরাস থেকে নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই আমাদের নিয়মিত পুষ্টিকর খাবারগুলো খেতে হবে, নিয়মিত শরীর চর্চা করতে হবে। আশা করি তোমরা বাসাতেই আছো এবং যখন বের হচ্ছো তখন মাস্ক ব্যবহার করছো, পরিষ্কারভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছো এবং 20 সেকেন্ড করে কিছুক্ষণ পর পরই হাত ধুবে। আশা করি এভাবে যদি আমরা চলি তাহলে আমাদের শরীরটাও সুস্থ থাকবে এবং আমরা রোগ থেকে দূরে থাকতে পারবো। তার সাথে আরো একটি কাজ খুবই জরুরি, সেটি হচ্ছে যে তোমরা সকলেই জানো যে নতুন ভাবে আমাদের যে সিলেবাসটি দেওয়া হয়েছে তা আমাদেরকে সম্পন্ন করতে হবে, অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করতে হবে আর এই জন্য পড়াশোনার প্রতি একটু মনোযোগটা আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। আজকে আমরা তোমাদের সাথে আছি শিমুল মেমোরিয়াল নর্সারি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক নায়লা মনি। আমরা আজকে সপ্তম শ্রেণীর ক্লাসে একত্রিত হয়েছি এবং এই ক্লাসে আমরা 11 অধ্যায়টি পড়ব এবং 11তম অধ্যায় রয়েছে বল ও সরলযন্ত্র। গতদিন আমরা এটার ক্লাস করেছিলাম, আমরা কিছু সরলযন্ত্র নিয়ে পড়েছিলাম, আজকে আমরা আরো কিছু দেখতে থাকবো। আজকে যে শিখন ফলটি রয়েছে, অর্থাৎ তোমরা এই ক্লাসটি শেষে যে বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবে তা হচ্ছে বিভিন্ন ধরনের সরল যন্ত্রের, যেমন হেলানো দল, কটি কল, চাকা, অক্ষ, দণ্ড, এদের কাজ এবং যান্ত্রিক সুবিধা ব্যাখ্যা করতে পারবে। তার সাথে মানব দেহের সাথে সরল যন্ত্রের কিছু সম্পর্ক রয়েছে, কিছু মিল রয়েছে, সেটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যখন ক্লাস করতে বসছো তখন খাতা নিয়ে বসেছ। আজকের ক্লাসে যে আলোচ্য বিষয়গুলো রয়েছে তা একটু তোমাদের খাতায় লিপিবদ্ধ করো। আজকের যে ক্লাস যাতে যাবতীয় বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে হ্যালো দল ও এর যান্ত্রিক সুবিধা, জ্যাক স্ক্রু এবং এর মূলনীতি, কপিকল এবং এর যান্ত্রিক সুবিধা, চাকা অক্ষদণ্ড এবং মানব দেহ ও সরলযন্ত্র। প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা ক্লাসের মূল অংশে চলে যাই। একটি ছবি দেখতে পাচ্ছ, এখানে যে ছবিটি দেওয়া হয়েছে তা হচ্ছে একটি হেলানো তলের ছবি। হেলানো তল এমনিতে এই অর্থ থেকে বোঝা যায় যে তলটি হচ্ছে হেলানো অবস্থাতে রয়েছে। এই হেলানো তল কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে দেখতে পাই, আমাদের দালানের যে সিঁড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু হেলানো অবস্থাতেই থেকে থাকে। তো এই ধরনের যে অবস্থা, এক ধরনের যন্ত্র বলা হচ্ছে যেটা বলা হচ্ছে সরল যন্ত্র। তো হেলানো তল এক ধরনের সরল যন্ত্র। কেন এটাকে যন্ত্র বলা হচ্ছে বা সরল যন্ত্র বলা হচ্ছে, কারণ এই হেলানো তল এই পদ্ধতি এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা আমাদের কাজটাকে কিন্তু সহজ করে ফেলতে পারি। যে কাজটা করতে কঠিন, অর্থাৎ তুমি যদি কোনো ভারী বস্তু উপরে তুলতে চাও সেটি খারাপভাবে না তুলে তুমি যদি হেলানো তলের মাধ্যম দিয়ে তুলো তাহলে দেখবে যে সেই কাজটা অনেক সহজ হয়ে গেছে, অনেক অল্প বল প্রয়োগ করেই তুমি খুব দ্রুত কাজটি সম্পন্ন করতে পারছ। তো হেলানো তল আসলে কিভাবে আমাদেরকে সাহায্য করে, এর সাহায্যে একটা ভারী বস্তুকে খারাপভাবে তোলার চেয়ে আমরা গড়িয়ে তুলতে পারবো এবং এর সাহায্যে আমরা দেখতে পাই যে এই অবস্থাটা, যে উঁচু পুলের যে ওঠার রাস্তা বা দালানের যে ছাদের পর্যন্ত ওঠার রাস্তা, বা অনেক সময় দেখতে পাও যে যখন তোমরা বাইরে থেকে কোনো যানবাহন ঘরের মধ্যে নিয়ে যাচ্ছ, অর্থাৎ অনেক সময় দেখতে পাও যে গ্যারেজে গাড়ি তোলার সময় বা মোটর সাইকেল গ্যারেজে রাখার সময়ও যে প্রবেশ পথ, সেখানেও কিন্তু একটা হেলানো তল ব্যবহার করা হয়ে থাকে। তো এটা কেন করা হয়, যাতে সেই ভারী বস্তুটিকে তুমি খুব সহজেই উপরে তুলতে পারো। এখন এই হেলানো তলের যে যান্ত্রিক সুবিধাটা রয়েছে, আমরা এর আগেই বলেছি যে যান্ত্রিক সুবিধা বলতে বোঝায় যে সেই যন্ত্রটি তোমার প্রদত্ত যে বল, তুমি যে প্রযুক্ত করছো যে বল, সেই বলটাকে বহু গুণে বাড়িয়ে দেয়। হ্যাঁ, তো এইটাই হচ্ছে সেই যন্ত্রটা, যান্ত্রিক সুবিধা। এখন এই হেলানো তলের যে দৈর্ঘ্য রয়েছে, এই দৈর্ঘ্যটাকে আমি যত বেশি বৃদ্ধি করে দেবো ততই আমাদের কাজটা কিন্তু আরো বেশি সহজ হয়ে যাবে, আরো অল্প বল প্রয়োগ করে আমরা দ্রুত সেই কাজটিকে সম্পন্ন করতে পারবো। একই উচ্চতায় ওঠানোর জন্য হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে আমরা যান্ত্রিক সুবিধা তত বেশি পাবো, আর এই যান্ত্রিক সুবিধাকে আমরা যদি কোনো আমাদের কাছে কোনো অঙ্গ দেওয়া হয়ে থাকে, বিপরীত কোনো সমস্যা দেওয়া হয়ে থাকে যে একটি হেলানো তলের দৈর্ঘ্য একটি পরিমাণ এত মিটার এবং উচ্চতা এত মিটার দেওয়া হয়ে থাকে, তাহলে অনায়াসে আমরা যান্ত্রিক সুবিধা সেখান থেকে একটি সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারবো। সূত্রটা কি, যান্ত্রিক সুবিধা সমান
তলের দৈর্ঘ্য ডিভাইডেড বাই হেলানো তলের উচ্চতা। তোমরা খুব সহজেই কিন্তু যে মানটি দেওয়া থাকবে তা ব্যবহার করে এই সূত্র ব্যবহার করে হেলানো তলের যান্ত্রিক সুবিধা বের করে ফেলতে পারবে। এটি হচ্ছে হেলানো তল এবং এটি একটি সরল যন্ত্র। এই ধরনেরই এর মূলনীতি ব্যবহার করে আরো একটি সরল যন্ত্র রয়েছে যাকে বলা হয় জ্যাক স্ক্রু। তোমরা স্ক্রিনে বোধহয় জ্যাক স্ক্রুর ব্যবহারটি দেখতে পাচ্ছ। এই জ্যাক স্ক্রু হেলানো তলের নীতিটা মেনে আমাদের কাজটাকে সহজ করে দেয়। এই জ্যাক স্ক্রুটা আমরা ব্যবহার করে থাকি কোনো গাড়ির চাকা যদি কোনো পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে বা কোনো কিছু উপরে তোলার জন্য আমরা এই জ্যাক স্ক্রুটা ব্যবহার করে থাকি। এখানেও এই হেলানো তলের দৈর্ঘ্য এবং হেলানো তলের উচ্চতার সাথে কিছু সাদৃশ্য রয়েছে। কিরকম সাদৃশ্য রয়েছে? যে জ্যাক স্ক্রুর এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত পেঁচানো যে পথ দিয়ে সেটি ঘুরে যেতে থাকে, ঘুরে যেয়ে সে যতটুকু পথ দূরত্বটা অতিক্রম করে করতে বা করতে হয় তাকে সেটাই হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ যে এইখানে যে স্ক্রুটি ছিল এই স্ক্রুটি কিন্তু ঘুরে ঘুরে যখন সে প্রবেশ করছে এইটার ভেতরে তখন এই উচ্চতাটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তো এই যে পেঁচানো তলের যে অংশটি রয়েছে তা যত দূর পেঁচানো অবস্থায় ঘুরে যাবে সেটাকে আমরা সাদৃশ্য ফেলতে পারবো হেলানো তলের দৈর্ঘ্যের সাথে। আর পেঁচানো অংশের যে উচ্চতা, অর্থাৎ এই যে পেঁচানো অংশ যতদিন উচ্চ উপরে উঠছে সেটা হচ্ছে হেলানো তলের উচ্চতার সাথে আমরা সেটাকে সাদৃশ্য আনতে পারবো। এবং যদি জ্যাক স্ক্রুর ক্ষেত্রেও এরকম আমাদেরকে বলে দেওয়া হয় যে পেঁচানো যে পথ দিয়ে এই স্ক্রুটা যাচ্ছে তার মাথাটা যে ঘুরছে যতটুকু দূরত্ব অতিক্রম করছে তার একটা পরিমাণ দিল এবং বলল যে পেঁচানো অংশের উচ্চতা হলো এতখানি, তাহলে অনায়াসে আমরা সেই হেলানো দলের যে সূত্রটা পেয়েছিলাম সেই সূত্রটা ব্যবহার করে এই জ্যাক স্ক্রু যে যান্ত্রিক সুবিধা তার মানও আমরা বের করে ফেলতে পারবো। যান্ত্রিক সুবিধার মান এক হতে পারে বা একের কম হতে পারে বা একের সমান হতে পারে। আচ্ছা, আমরা জ্যাক স্ক্রু জানলাম এটা একটা এক ধরনের সরল যন্ত্র এবং এর নীতিটা জানতে পারলাম। এবার আসি কপিকল। কপিকল হচ্ছে এক ধরনের সরল যন্ত্র। এই কপিকল তোমরা তোমাদের বিভিন্ন কাজে ব্যবহার করেছ। বেশি আমরা যেটা খেয়াল করতে পারি আমরা যারা স্টুডেন্ট হয়েছি তারা দেখতে পাই কোথায় যখন পতাকা উত্তোলন করা হয় তখন সেখানে কিন্তু কপিকল ব্যবহার করা হয়। আরো সহজ কিছু জায়গা রয়েছে যেখানে কপিকল ব্যবহার করা হয়, যেমন একটি কুয়া থেকে যদি পানি তুলতে যাও তখন সেখানেও কপিকল তোমরা দেখেছো ব্যবহৃত হতে। আবার দেখা যায় যে এই যে কপিকল রয়েছে এই কপিকলের একটু গঠন আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। দুই ধরনের কপিকল আমরা দেখে থাকি, হ্যাঁ, তো একটি হচ্ছে নরমভাব কপিকল এবং একটি হচ্ছে অনর কপিকল। প্রথমত একটি কপিকলে যে চেহারাটা আমরা দেখতে পাই তা হচ্ছে যে এতে একটি খাঁজ কাটা চাকতি থাকে, এই যে খাঁজ কাটা এরকম একটা চাকতি থাকে এবং সেই চাকতিতেই একটি দড়ি ঝুলিয়ে দেওয়া হয়। যে দড়ির এক পাশে ভার অর্থাৎ তুমি যে বস্তুটিকে তুলতে যাচ্ছ সেটি থাকে এবং আরেক দিক থেকে দড়িটিকে টানা হয়ে থাকে। এখন এই কপিকল কোথায় কোথায় ব্যবহার হয় বলেছি। এখন এই কপিকল আসলে বলেছি যে দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে নরমকল এবং আরেকটি হচ্ছে অনর কপিকল। তো অনর কপিকল কিরকম, যে অনর কপিকলের ক্ষেত্রে এখানে যে দেখতে পাচ্ছ যে একটি চাকা থাকে এবং একটি অক্ষের সাথে যুক্ত থাকে একটি ব্লক। তো যেটা অনর কপিকল সেই অনর কপিকলে এই চাকাটি শুধু ঘোরে, এই দণ্ডটি এই অক্ষটি কিন্তু ঘোরে না। আর যেটা নরমক্ষম কপিকল সেই নরমক্ষম কপিকলের ক্ষেত্রে এই চাকাটিও ঘুরে তার সাথে আবার এই যে ব্লক দেখতে পাচ্ছ এই ব্লকটিও ঘুরে থাকে। এখন কথা হচ্ছে যে কোন ধরনের কপিকল থেকে আমরা কি ধরনের যান্ত্রিক সুবিধা পেতে পারি। নরমক্ষম যে কপিকল এই কপিকলটা আমরা যখন ব্যবহার করি পতাকা উত্তোলনের ক্ষেত্রে তখন এখান থেকে আমরা কিন্তু যান্ত্রিক সুবিধা খুব একটা পাই না অনর যে কপিকল, কারণ এই ক্ষেত্রে শুধুমাত্র চাকাটাই ঘুরে থাকে ব্লকটা কিন্তু ঘুরে না। আর এই জন্যই আমাদেরকে এখান থেকে আমরা যান্ত্রিক সুবিধাটা কিন্তু কম পেয়ে থাকি। কিন্তু যখন নরমক্ষম কপিকল ব্যবহার করা হয় তখন সেখানে দেখা যায় যে দ্বিগুণ যেই পরিমাণ আমি ভারের বস্তুটি তুলতে যাচ্ছি উঠাতে যাচ্ছি তার দ্বিগুণ পরিমাণ দড়ি আমরা টেনে ধরবো, যার ফলে খুব সহজেই আমরা কিন্তু ওই যে ভারটা তুলতে যাচ্ছি তা উপরে তোলা যায়। আর এই জন্যই অনর কপিকলের সাথে নরমক্ষম কপিকলকে সংযুক্ত করে যান্ত্রিক সুবিধাটা পাওয়ার চেষ্টা করা হয় যে যাতে খুব সহজেই আমি যান্ত্রিক সুবিধাটা পেয়ে যেতে পারি। আর এই জন্যই বলা হয় যে নরমক্ষম যে কপিকল রয়েছে তার যান্ত্রিক সুবিধা সাধারণত অনর যে কপিকল রয়েছে তার দ্বিগুণ হয়ে থাকে। ঠিক আছে,
দিতে পারি কারণ কি যে নরমক্ষম কুটিকলের ক্ষেত্রে আমাদের ব্লকও যেমন ঘুরে আবার চাকাটাও তেমনি ঘুরতে থাকে এবং খুব সহজেই সেই ভারী বস্তুটিকে অধিক পরিমাণে দড়ি নিয়ে আমরা ওই বস্তুটিকে তুলতে পারবো দড়ি টেনে ধরে আমরা বস্তুটিকে তুলতে পারবো আমরা কুটিকল দেখলাম অনন কুটিকল দেখলাম নরমক্ষম কুটিকল দেখলাম এবং এখানে একটি সূত্র ব্যবহার করা হয় যে এই কুটিকল থেকে যান্ত্রিক সুবিধা কিভাবে পাওয়া যায় কুটিকলের যান্ত্রিক সুবিধা হচ্ছে বল যতটা পথ অতিক্রম করে বল যতটা পথ অতিক্রম করে এবং ভার যতটা পথ অতিক্রম করে বল যতটা পথ অতিক্রম করে ডিভাইডেড বাই ভার যতটা পথ অতিক্রম করে অর্থাৎ যতখানি আমি পতাকাটা তুলেছি বা যে বস্তুটি তুলেছি তার সাথে কতখানি পরিমাণ আমি দড়ি টেনেছি কত দৈর্ঘ্যের দড়ি টেনেছি তাকে যদি ডিভাইড করি তাহলে আমরা কুটিকল থেকে কতখানি যান্ত্রিক সুবিধা পাচ্ছি সেটা আমরা জানতে পারবো কুটিকল তাহলে আরেকটা ষড়যন্ত্র হল এরপরে আরো একটি ষড়যন্ত্র আমরা দেখব এখন সেটি হচ্ছে চাকা অক্ষদণ্ড চাকা অক্ষদণ্ড এখানে এটা একটি ষড়যন্ত্র এবং এটি হচ্ছে লিভারের একটি ভিন্ন রূপ চাকা এবং অক্ষদণ্ডের যে ব্যাসার্ধ রয়েছে সেই ব্যাসার্ধের অনুপাতের উপরে আসলে এখান থেকে কি যান্ত্রিক সুবিধাটা পাবো তা নির্ভর করে থাকে বা কতখানি যান্ত্রিক সুবিধাটা পাবো এখানে যেটা করা হয় সেটা হচ্ছে যে এই এই যে অক্ষদণ্ডটি রয়েছে সেই এখানে দড়ি দেওয়া হয় এবং একটি দড়ির সাথে যে আমি বস্তুটি তুলতে যাচ্ছি সেই বস্তুটি আমি বেঁধে দিব এবং এই চাকাটিকে ঘোরানো হয় ঘুরিয়ে এই অক্ষদণ্ডের সাথে ঠিক দড়িটা পেঁচাতে থাকে এবং সেই ভারী বস্তুটি উপরের দিকে উঠতে থাকে তো এখন এইটার ব্যাসার্ধ যদি এমন হয়ে থাকে যে আমরা চাকার যে ব্যাসার্ধ সেটা অক্ষদণ্ডের ব্যাসার্ধের 6 গুণ যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে আমরা যদি 1 কিলোগ্রাম ভর বল সেখানে প্রয়োগ করি তাহলে সেখানে আমি 6 কিলোগ্রামের বস্তু আমরা তুলে ফেলতে পারবো হ্যাঁ অর্থাৎ চাকা অক্ষদণ্ডের ব্যাসার্ধটা এই অক্ষদণ্ড থেকে চাকার যে ব্যাসার্ধটা তার 6 গুণ হতে হবে তাহলে আমরা কিন্তু যান্ত্রিক সুবিধাটা এই চাকা অক্ষদণ্ড থেকে বেশি পরিমাণে পেতে পারবো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু অনেকগুলো ষড়যন্ত্র এই বড় ষড়যন্ত্র অর্থাৎ থেকে জানতে পারলাম আমরা বিভিন্ন ধরনের লিভার দেখেছি আমরা কুটিকল দেখেছি ফেলানো তল দেখেছি জ্যাক স্ক্রু দেখলাম এবং এখন আমরা চাকা অক্ষদণ্ড দেখলাম তো এখন কথা হচ্ছে যে এরকম যন্ত্র কি আমাদের শরীরের মধ্যেও আছে হ্যাঁ এই যন্ত্র কিন্তু এই ধরনের কিছু যন্ত্র আমাদের শরীরের ভিতরেও রয়েছে দেখো যে আমাদের মুখের যে চোয়ালটা রয়েছে এই চোয়ালটা কিন্তু অনেকটা লিভারের মতো কাজ করে একটু ভালো মতো খেয়াল করলেই দেখবে ফালকা এবং এখানে যখন আমরা কোনো বস্তু নিয়ে থাকি চিবাই আমাদের এখানে আমরা বল প্রয়োগ হয় আমাদের ঠিক আছে বল প্রয়োগ করি ঠিক সেভাবে কিন্তু লিভার যেভাবে কাজ করে সেভাবে আমরা মুখের চোয়ালটা ঠিক ওইভাবেই কাজ করে কাজটাকে আমাদের সহজ করে দেয় ভারী ভারী খাবার আমরা খুব চেপাতে পারি ঠিক একইভাবে আবার দেখো এখানে যখন আমরা পা দিয়ে হাঁটছি আমাদের ঠিক গোড়ালির এই অংশটার এই জয়েন্টের এখানেও কিন্তু সেইভাবেই আমাদের কাজটাকে সহজ করে দেয় আমাদের জলটাকে সহজ করে দেয় একইভাবে হাতের এই অংশও কিন্তু দেখতে পাচ্ছ যে যে আমাদের কুড়িটা রয়েছে এখানেও যে জয়েন্টটা রয়েছে এখানকার যে নীতি সেটা কিন্তু সেই ষড়যন্ত্রটির নীতি একটা কাজকে সহজ করার জন্যই আসলে মানব দেহের মধ্যেও অনেক অংশ রয়েছে যেগুলো আমরা ষড়যন্ত্রের সাথে মিল পাত তো আমরা এখানে দেখলাম যে আসলে মানব দেহের সাথে ষড়যন্ত্র অনেক মিল রয়েছে আর বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মূল নীতি এবং সেখান থেকে কিভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় সেটা আমরা এই দুটো ক্লাসে কিন্তু জানতে পেরেছি এখন আমরা মূল্যায়নের মাধ্যমে একটু দেখব যে আসলে আমাদের আমরা কতটুকু এই তথ্যগুলো গ্রহণ করতে পেরেছি যেমন প্রথম কোশ্চিনটা যেটা এসেছে সেটা হচ্ছে হেলানো তলের যান্ত্রিক সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায় হেলানো তলের যান্ত্রিক সুবিধা কিভাবে বৃদ্ধি করা যায় কিভাবে বৃদ্ধি করা যায় যে হেলানো তলের দৈর্ঘ্যকে আমরা যত বেশি বাড়িয়ে দিতে পারবো তত বেশি আমাদের কাজটা কিন্তু সহজ হয়ে যাবে খুব সহজেই আমরা ভারী বস্তুকে গড়িয়ে গড়িয়ে নিয়ে তার সঠিক স্থানে নিয়ে যেতে পারবো অল্প বল প্রয়োগ করে কুটিকল কয় প্রকারের আমরা কুটিকল দেখেছি আমরা দেখেছি দুই ধরনের কুটিকল রয়েছে একটি হচ্ছে অনন কুটিকল এবং আরেকটি হচ্ছে নরমক্ষম কুটিকল এক্ষেত্রে কোন কুটিকলটা বেশি সুবিধা নরমক্ষম যে কুটিকলটা রয়েছে জ্যাক স্ক্রু কিভাবে কাজকে সহজ করে থাকে জ্যাক স্ক্রু কিভাবে কাজকে সহজ করে থাকে জ্যাক স্ক্রুর যে মাথাটি রয়েছে সেটা যত বেশি পেঁচানো পথ অতিক্রম করতে পারবে ততই বেশি কিন্তু তার কাজটা সহজ হয়ে যাবে আচ্ছা আরেকটা হচ্ছে কোন ধরনের কুটিকলের যান্ত্রিক সুবিধাটা বেশি
আমরা বলেছি যে নরম অনর কপিকলের চাইতে নরম খণ্ড কপিকলের যান্ত্রিক সুবিধা বেশি, কারণ সেখানটাতে যতখানি ভারের বস্তুটা দেওয়া হয় তার চাইতে দ্বিগুণ পরিমাণ রশ্মি কিন্তু টানতে হয়, যার ফলে খুব সহজেই আমরা দ্বিগুণ পরিমাণের রশ্মিটাকে টেনে অনেক ভারী বস্তু খুব সহজেই তুলে ফেলতে পারছি। আর এই জন্যই অনর কপিকল যেখানে ব্যবহার করা হয় সেখানে নরম কপিকলকেও যুক্ত করে দিয়ে কাজটাকে আরো সহজ করার চেষ্টা করা হয়। সচরাচর পতাকা উপরে ওঠানোর জন্য কি ধরনের কপিকল ব্যবহার করা হয়ে থাকে? সচরাচর আমরা যেটা ব্যবহার করে থাকি তা হচ্ছে অনর কপিকল। সচরাচর যেটা ব্যবহার করে থাকি কপিকল আমরা ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এরকম মূল্যায়নের মতো প্রশ্ন তোমাদের বইয়ে তোমরা আরো পাবে। আশা করি ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করেছো এবং পরবর্তীতে যখন তোমাদের অ্যাসাইনমেন্ট দিবে এই অধ্যায়টা থেকে তখন তোমরা ভালো করে এখান থেকে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারবে। নেক্সটে আমরা ক্লাস করব এই 11 অধ্যায়ের উপরেই। যদি কোনো তোমাদের প্রয়োজনীয় থাকে জানান, তাহলে আমরা আরো আবারও এটার উপরে রিভিশন ক্লাস করব। আর এতক্ষণ ধরে অনেক ধৈর্য ধরে ক্লাস করেছো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ।